হ্যাঁ আল্লাহ, এই তো অবস্থা। গত রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে কি অবস্থা আলুর, এই আলুগুলো হবে কি? একমাত্র আল্লাহ ভরসা ছাড়া এগুলো কিছু করার নেই। এখানে সুইচ গেট নির্মাণ করা হচ্ছিল, যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদাল সাবধান, যে স্রোত কিন্তু প্রচুর স্রোত। কয়েক লক্ষ হেক্টর জমি অবস্থা। এখানে একটা সুইচ গেট নির্মাণের কারণে এই প্রবলেমটা হয়েছিল। তাছাড়া নিচু জমি, সব পানিগুলো এই খালে চলে আসতো। হ্যাঁ, সাইড কাটা দেন তাহলে চলে যাবেন। এই অঞ্চলগুলো, প্রত্যেকটা অঞ্চলে ওগুলো ডুবে চলে গেছে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি। এগুলো যে কি হবে, কতদিনে যে পানি নেমে যাবে কল্পনাই করা যাচ্ছে না।